আসসালামু আলাইকুম। এই যে ছোট বাচ্চাটাকে দেখতেছেন, দেখে অনেক শান্ত শিষ্ট মনে হচ্ছে না? হ্যাঁ, কিন্তু ওনার একটা প্রবলেম আছে। আর প্রবলেমটা হলো, উনি বাসায় কিছু মানে ঘরোয়া খাবার দাবারের প্রতি তার মনোযোগ একেবারে নাই বললেই চলে। যে মনোযোগটা আছে, সে তো বাইরের খাবার দাবার দেখেন কি সুন্দর করে খাচ্ছে, বাইরের খাবার দাবারের প্রতি তার আগ্রহটা সেই লেভেলের। তো অনেক ঘরের অনেক মাখামাখির পরে আমি ডিসাইড করলাম যে যাই হোক, বাইরে যেয়ে আমরা দেখি কিছু খেয়ে আসতে পারি কিনা। যে কথা সেই কাজ। তো বেরিয়ে পড়লাম, বউ আর মেয়েকে নিয়ে বেরোয় পড়লাম আর কি। তো আমরা এখন যেখানে আছি আর কি, বনানী 11 নম্বর রোডে, আপনি যদি ফুডকোর্ট হিসাবে বিবেচনা করেন আর, তাহলে এই বনানী 11 নম্বর যে মোড়টা আছে, এই যে দুইটা বিল্ডিং দেখতেছেন, এই দুইটা বিল্ডিংকে বোঝানো হয় আর কি। একটা বিল্ডিং ওই পাশের যে রাস্তার অপোজিটের যে বিল্ডিংটা, সেটা হলো আপনার খানাস আছে, সেখানে পাগলা বাবুর্চি আছে। আর রাস্তার ওপারে এই যে বিল্ডিংটা দেখতেছেন রাস্তার এই পারে, এই বিল্ডিংটা হলো বিএফসি বিল্ডিং নামে পরিচিত আর কি। সেখানে বিএফসি আছে, পেয়ালা আছে, আপনার চিলক্স আছে। মোটামুটি আপনি একটা ভালো ফুড কোর্টের এরিয়ার মধ্যে চলে আসতে পারবেন। এই বিল্ডিং আরও কিছু রেস্টুরেন্ট আছে আর কি। সো আমরা ডিসাইড করলাম যে আমরা আজকে চিলক্সে যাব আর কি। সো চলেন সিঁড়ি দিয়ে উঠা যাক চিলক্সে। মানে ঢোকার পরে ওদের যে এনভায়রনমেন্ট, আমার একটা সিমসাম মনে হয়েছে আর কি, লাইটিং টাইটিং। সেখানে আপনি যদি ছেলে মেয়ে নিয়ে আসেন, এটা একটা বিষয় হলো যে বাচ্চাদের জন্য এখানে কিছুই নয়, ছোট একটা স্পেস। তো দেখা যায় অনেক রেস্টুরেন্টে আপনার কিডস জোন থাকে আর কি, এখানে তেমন কিছুই নয়। আলটিমেটলি মেনুটা নিয়ে একটু বসে পড়লাম আর কি। মেনুটা ঘাটাঘাটি করে আমরা ডিসাইড করলাম, অর্ডারটা হলো, সেটা হলো দুইটা বার্গার, একটা চিকেন ফিঙ্গার। মানে একটা চিকেন ফিঙ্গার মানে হলো এখানে 5 পিস চিকেন ফিঙ্গার পাবেন 195 টাকায় আর কি। আর একটা লার্জ ফ্রেঞ্চ ফ্রাইস নিয়েছি, আর দুইটা ড্রিঙ্কস, একটা রেগুলার ড্রিঙ্কস আর একটা লার্জ ড্রিঙ্কস আর কি, একটা ছোট পানি। আমরা কাউন্টার গিয়ে অর্ডারটা প্লেস করলাম। তো কাউন্টারে যে কাউন্টারম্যান, সে আমাদেরকে বললো 15 মিনিটস সময় লাগবে আর কি। তো 20 নম্বরের একটা টোকেন আমাদেরকে ধরিয়ে দিল। তো ঠিক 20 মিনিট পরে ওরা টোকেনটা দেখি যে অটোমেটিক সে রিং করতেছিল আর কি, বোঝাই যাচ্ছে যে আমাদের ফুড রেডি হয়ে গেছে। সো আমি ওইটা হাতে নিয়ে কাউন্টারে চলে গেলাম, কজ এটা সেলফ সার্ভিস রেস্টুরেন্ট, আপনার এই খাবার টেবিলে এসে তারা পৌঁছাই দেবেন আপনার যে নিয়ে আসতে হবে। তো যেই কথা সেই কাজ, আমি কাউন্টারে চলে গেলাম এবং যে দেখি একটা অবাক কাণ্ড, আমার ফুড, সম্পূর্ণ ফুড ওরা আমাকে প্রোভাইড করতে পারেনি। বললো যে ফ্রাইস এবং চিকেন ফিঙ্গারটা স্যার রেডি হয়েছে, আর বার্গার যে দুটো আর ড্রিঙ্কস ওইটা একটু সময় লাগবে, রেডি হলে আমার টেবিলে তারা সার্ভ করে দেবে আর কি। তো প্রথমে একটু মনটা খারাপ হইলো আর কি, কারণে খাবারগুলো একসাথে আমি পাইলাম না। যাই হোক, ওই খাবার মন খারাপ নিয়ে আমি ফ্রাইজ এবং চিকেন ফিঙ্গারটা নিয়ে আসলাম, যাক এটা নিয়ে চাবে। একসাথে খাবার হলে কী হয়, একটু মজা থাকে খাবার। যাই হোক, আমিও হাতে ফ্রাইজ নিয়ে নিলাম টেস্ট করার জন্য, মুখে দিলাম। মানে ওদের ফ্রাইজটা কি, ওদের ফ্রাইজটা একটু হাল টাইপের আর খুবই স্পাইসি, মনে হয় যে উপরে ওরা মরিচ মাইরা দিছে আর কি। জিনিসটা লাইট হলে ভালো হইতো আপনার। যাই হোক, ফ্রাইজটা খাচ্ছিলাম, ইয়ে দিয়ে আমার বাচ্চাটাও ঝাল খাচ্ছে, ও ঝাল খাইতে পারে না, দেখা যাচ্ছে এখানে ঝালটা শেষ হয়ে গেছে। তো আমি পাশাপাশি যেহেতু চিকেন ফিঙ্গার নিয়েছিলাম, বেসিক্যালি চিকেন ফিঙ্গারটা আমি আমার বাচ্চার জন্য নিছি, তো ওইখান থেকে এক পিস আমি একটু ট্রাই করতে। চিকেন ফিঙ্গারটা যখন আমি মাঝখান থেকে দুইটাকে ডিভাইড করলাম, তখন মাঝখান বরাবর একটা চিজ, মেল্ট চিজ বের হয়ে গেছে, দেখতে অনেক ভালো লাগছে। তো হাফ পিসটা আমি শুধু সস ছাড়া খেলাম আর কি, জাস্ট রেগুলার যেটা সেটা খেলাম। আমি কোনো স্বাদ এটার মধ্যে পেলাম না আর কি, একটু ক্রিসপিনেস। চিকেনটা তো এই আপনার ব্লেন্ড করা চিকেন মেবি, তো ওইটাই আর কি। আর চিজ সাথে কোনো ধরনের ফ্লেভার আমি পাই না আর কি। পরে যে স্লাইডটা ছিল ওইটা আমি সসের সাথে মিশে মুখে দিলাম, তখন মনে হয়েছে ইটস, তখন একটু ফ্লেভারফুল আমার কাছে মনে হয়েছে, যাক ইটস ওকে। আসি খাইতে খাইতে এর মধ্যে আমাদের খাবারও চলে আসছে, বাকি খাবারগুলো দুইটা বার্গার, পানি আর ড্রিঙ্কস। তো আমি বার্গারটা একটু আপনাদের একটু টেস্ট করে দেখাই আর কি। বার্গারটা, ওদের বার্গারটা একটা হিস্টোরিক্যাল বার্গার আর কি মনে হয়েছে, কারণ যখন আমি খুলতেছিলাম বার্গারটা, ওপেন করতেছি, তখন বার্গারটা মানে ভিতরে এই যে পাশ থেকে দেখে আমার মনে হয়েছে যে আপনার মেয়োনিজের মধ্যে বার্গার ডুবে আছে নাকি বার্গারের মধ্যে মেয়োনিজ ডুবে আছে, আমি একটু কনফিউজড হয়ে গেছি। তো পরিমাণ মেয়োনিজ বার্গারে কে দেয় দেখেন। তো যাই হোক, আমি মেয়োনিজ তো দিয়ে পুরো বানটাকে ভরা পাইতেছিলাম, পাশাপাশি ফিলেট দিছে, লেটুস আছে,
আর ভিতরে অনিয়ন দেখতেছে আর টমেটো আছে। আর যাই হোক, কিন্তু মেয়োনিজ মানে একটা প্রসিডিউর তো থাকে বার্গার বানানোর। আপনি বার্গার মেক করতেছেন, সেক্ষেত্রে একটা প্রসিডিউর তো অবশ্যই আছে। মানে আমি জাস্ট চিন্তা করতে পারতেছি না, হয়তো বা ওদের প্রসিডিউর মধ্যে এইটাই পড়ে। কিন্তু আমি অনেকবার ওদের বলার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি যে আপনারা মেয়োনিজটা রেগুলার মেয়োনিজটা ইউজ করবেন এবং আমাকে মেয়োনিজটা কম দেওয়ার চেষ্টা করেন, কিন্তু ওরা হয়তো বা ভুলে যায় আর কি, কারণ এর আগেও আমার এই এক্সপিরিয়েন্সটা হয়েছে। যাই হোক, বার্গারটা আমি প্রথমে মুখে দেয় আপনাদেরকে দেখে একটা কামড় দিয়ে দেখা, দেখেন ব্যাপারটা হলো যে বাইট দেওয়ার সাথে সাথে মনে হয় যে আমার এক গাদা মেয়োনিজ আমার মুখের মধ্যে ঢুকে গেছে। তো এই পাশে দেখেন মেয়োনিজ লাগেছে। সো এত মাখানো মেয়োনিজ এত আপনার মুখে লাগবে, মানে এইভাবে মাইখা যায় আর কি মুখে। তো বিষয়টা আসলে ক্রেজি। প্রথম কামড়ে আমি কিছুই হয়তো বা পাই নাই, সেকেন্ড কামড়ে আমি একটু মিটার অংশটা পাইছি আর কি। সো টেস্টের দিক দিয়ে আমি বিবেচনা যদি করি আর কি, আমি মনে হয় যে আপনার মেয়োনিজই খাইতেছিলাম আর কি। এখানে মিট অংশ, তারপরে টমেটো বলেন বান, ওই ফ্লেভারগুলো আসতেছে না মেয়োনিজের কারণে। বলবো না খারাপ যারা একটু বেশি মেয়োনিজ সাথে পছন্দ করেন খাই, হ্যাঁ যারা মেয়োনিজ পাগলা আর কি, তাদের জন্য এটা আসলে পারফেক্ট, ঠিক আছে তারা বলতে পারে, বাট আমার কাছে ওইভাবে আর কি যায় না, জিনিসটা জমে না আর কি। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পেজটাকে একটু ফলো করবেন, সাপোর্ট করার চেষ্টা করেন, ইউটিউবে যে সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ।